সংসদ নির্বাচনে ময়মনসিংহ তিন আসনের স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত। তীব্র শীতের মধ্যে ভোর থেকেই ময়মনসিংহ তিন আসনে গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান সাধারণ মানুষ। কেন্দ্রটিতে মোট ভোটার 3,032 জন, আর নিকটতম দুই প্রার্থীর ভোটের ব্যবধান 985। অনিয়মের অভিযোগে গত 7 জানুয়ারি এই আসনে ভোট বাতিল করে ইসি। সেখানে নৌকার প্রার্থী নীলুফার আঞ্জুম পপি 53,196 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পান 52,211 ভোট।